কারণ আজকের বুধবার যে সারা বিশ্বে যে কথাটা দেখা হয়েছে, আল্লাহ পাক বলেন ইবাদতের জন্য বান্দাকে উৎসাহ করার কথা বলা হয়েছে। মানে আল্লাহর প্রতি ইবাদত আল্লাহ আপনাকে আমাকে তৈরি করেছেন, এর কারণটা একমাত্র তার ইবাদত করার জন্য। যেহেতু ইবাদতের প্রসঙ্গে কথা বলা হয়েছে, সেজন্য ইবাদতকে আমি আয়াতটা দিয়েছি। আল্লাহ পাক এখানে বলেন আমার সমস্ত মানবকুলকে ফেল করে জানিয়ে দিলেন সকল মানুষের হয়েছে। শুধু এই মানুষ দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে, আপনার হিন্দু বৌদ্ধ এরপরে কাফের মুসলিম যত প্রকার মানুষ রয়েছে পৃথিবীর জমিনে, সব এবং তাদের পুরো উচ্চা ছিল তাদেরকে আমি আল্লাহ তারা তৈরি করেছি। সুতরাং আমি যেহেতু তৈরি করেছি এবাদত হবে একমাত্র আমি আল্লাহর জন্য। আল্লাহর আমি তৈরি করেছি তোমাদেরকে, শুধু তোমাদেরকে না পূর্বপুরুষ যারা ছিল তাদেরকেও আমি আল্লাহ তাআলা তৈরি করেছি। সুতরাং তোমরা ইবাদত করবে, ইবাদতের মাধ্যমে কি হবে, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া অবলম্বন করতে পারবে, আল্লাহ ভীতি অর্জন করতে পারবে। ইবাদত ছাড়া কি করা সম্ভব না? রঙিন এই পৃথিবী সারিতে হইবে, রঙিন এই পৃথিবী সারিতে হইবে, এত মায়া এত চোখের পানি রে মন, কর লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, সন্ধ্যা হলে তুমি বেলা সঙ্গ হবে খেলা, সন্ধ্যা হলে ডুবিবে বেলা সঙ্গ হবে ভবেনি মেলা, কেউ বা ডাকবে মামা করে, কেউ বা ডাকবে মামা করে, সারা তো দেবে না জননী, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, আল্লাহ আল্লাহু আকবার। আর বন্ধুগণ আমার বাজান দেন, এই যে বদলটা বললাম এটা কি আপনার আপনার কি বলে মোবাইল ফোনের মধ্যে আছে না নাই? আছে। আপনার প্রায় কোরআন কারিমের তেলাওয়াত আপনার ফোনের মধ্যে আছে না নাই? কথা বলেন, কথা বলতে হবে জোরে যাতে শয়তানের মাথা ঘুরে, কথা বলেন নাকি না? এইটা আমার হাতে ফোনটা দেখতে পাচ্ছেন, এটা কি এর মধ্যে কি এই গান নতুন গুলো আছে না? আমার এটা তো হোয়াটসঅ্যাপ ছবি আছে না? এবার কেমনি করবেন আপনি কি মনে করেন এই ফোন দিয়ে আপনি ভালো কিছু